ঠিক করেছি বিয়ে করব। সত্যি? তাহলে তোর জীবনে বিয়ের ফুল ফুটবে। আমি তো ভাবতাম তুই চির কুমার ক্লাবের সভাপতি হয়ে থাকবি। মোটেও না, আমি মনে করতাম আমার পছন্দের মেয়েটি একদিন আমাকে জিজ্ঞেস করবে আমি ওকে কতটুকু ভালোবাসি। তার মানে তোর পছন্দের মেয়েও আছে আর আমি জানি না? এটাই তো আমার দুর্ভাগ্য। বল না রে, মেয়েটিকে বল বল বল। তুই কি রে, খুশি হয়েছিস না অবাক হয়েছিস, কোনটা? হ্যাঁ, কি সব বলছিস শুন, ওসব কথা থাক। আমার কি মনে হচ্ছে জানিস, তুই খুশি হয়েছিস কিন্তু ইকবালের কথা ভাবছিস। শোন, যে একবার চলে গেছে সে আর ফিরে আসবে না। শোন, তোকে কিন্তু আমি একজন ভালো বন্ধু মনে করি, তুই সেই বন্ধুত্বের সম্পর্কটা কেমন যেন করে দিলি, কোথায় যেন হঠাৎ করে একটা ছন্দ পতন হয়ে গেল। শোন, আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি এখন চলি। আমি জানি তুই কেন রাজি হলি না, তোর বিয়ে একটা কেন, দশটা হলেও আমি তোকে বিয়ে করবই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু না এসে পারলাম না। আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। ম্যাডাম, ব্যাংক লোন পরিশোধ করার টাইমটা আর এক্সটেনশন করে নাই, আমাদের চিঠি ব্যাংক রিজেক্ট করেছে। আর ব্যাংক থেকে যে চিঠিটা দিয়েছে তাতে স্পষ্ট করে লেখা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আপনার ইন্ডাস্ট্রি, বাড়ি, গাড়ি সব কিছু নিলামে তুলবে। প্লিজ ম্যাডাম, একটা কিছু করুন। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসছি, দেখি কি করতে পারি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে মামনি, এতে ঘাবড়ানোর কি আছে, এটা কোনো সমস্যা হলো? তুমি কি মনে করেছো মামা, বুঝতে পারছো আর মাত্র দুদিন বাকি, আর একটা দুটো টাকা নয়, 50 কোটি টাকার মামলা। কে দেবে আমাকে এই টাকা? কেন, সানি বাবাজি দেবে। সানি? তুই আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছিস। মামা মাকে ফোন করেছিল, জানিস আমি মামাকে বলে দিয়েছি, আর কেউ না জানুক, তুমি আর মামি তো জানো আমি চৈতির জন্য দুনিয়াটা লুটিয়ে দিতে চাই। বল চৈতি, কোন শর্তে তুই টাকাটা নিতে চাস? শর্ত? হ্যাঁ শর্ত। এক নম্বর শর্ত, তুই আমাকে বিয়ে করতে রাজি হলে শুধু ব্যাঙ্গলোরের টাকা কেন, আমার সবকিছু তোকে আমি দিয়ে দিব। আর দুই নম্বর শর্ত, বউ হিসাবে না পেলেও তুই যদি আমার সে এক রাত কাটাস তাহলে আমি তোকে 50 কোটি টাকা দিব। তুই কি মনে করেছিস আমি নষ্টামে, দেহ ব্যবসাটা আমার পেশা, তোর কাছে টাকার জন্য আমি নিজেকে বিক্রি করতে ছুটে এসেছি? তুই যদি মনে করে থাকিস তোর মতো সওদাগরের কাছে আমাকে আমি নিলামে তুলব, তাহলে তুই ভুল করেছিস, ভুল। শোন, তোকে দেখে যত বেশি ঘৃণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজে, যে তোর মতো লোফারকে আমি বন্ধু মনে করেছিলাম। সানি, চৈতি, আমি জানি আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ, কিন্তু তুই যাতে আমাকে সারা জীবন মনে রাখিস সে অবস্থা করে তোকে আমি এখান থেকে ছাড়ব। চুন্ড, আনোয়ার, আবুল, কামাল, ওকে ধর। Thank you.
অনেক কিছু বলেছি। আমার আমারই সর্বনাশ করার ষড়যন্ত্র করেছিলে। কিছু সানির কাছে গেলে, সানির কাছে টাকা চাইতে গেলে সানি হয় না হয় আমাকে নষ্ট করতে চাইবে। কি আমার আপনজন হয়ে এত বড় শত্রুতা করেছিলে কিসের লোভে? বলো কিসের লোভে, বলো কিসের লোভে? চুপ, আর একটা কথা না বলে তুমি এই মুহূর্তে তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম ঠিক বিচার আপামণি, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। নাইলে কিন্তু তোমাকে আমি ঘাট ধরে বাইর করে দেবো। এরাই কি আমার বাবা মা? আমি আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ, আর তাছাড়া আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসত। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। আমি যেন শত্রুকে সবচেয়ে বড় বন্ধু মনে করি, ওর মনের মতো হতে পারি। আমি যেন ইকবালের মনের আকাশে এক চাঁদ মেঘ সরিয়ে জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারি। মা, মা তুমি দোয়া করো, মা তুমি দোয়া করো। চৈতি আমাকে বের করে দিয়েছে, তাতে আমার কোনো কষ্ট হয়নি। আমার কষ্ট হয়েছে তোমাকে অপমান করার জন্য, আর তোমার অপমান আমার গায়ে লেগেছে। কিন্তু এই অপমানের জবাব তোমাকে দিতেই হবে, আর এই জবাব দেওয়ার একমাত্র রাস্তা নিলামে সবকিছু কিনে নিয়ে চৈতিকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দেওয়া। তুমি ঠিকই বলেছো মামা, আমি নিলাম ডাকবো। কি নিলাম ডাকবো? আজকে আমরা যে নিলাম ডাকতে যাচ্ছি তা হচ্ছে চৈতি গ্রুপ অফ কোম্পানির বাড়ি ঘর সহ সম্পত্তি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারেনি বলে ব্যাংক চৈতি গ্রুপ অফ কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করছে। ১০ কোটি ১০ কোটি ১ ১০ কোটি ২ ১৫ কোটি ১৫ কোটি ১ ১৫ কোটি ২ ৩০ কোটি ৩০ কোটি ১ ৩০ কোটি ২ ৫০ কোটি ৫০ কোটি ১ ৫০ কোটি ২ ৫০ কোটি ৩ থ্যাংক ইউ মিস্টার ইকবাল।